আধুনিক যুগে আমরা মোবাইল বা তথ্য প্রযুক্তির যুগে নানাভাবে আসক্তিতে পড়ে আছি এবং মাঝ বয়সে লক্ষ্য করলে তার বিভ্রান্তিও তৈরি হয়ে যায় জীবনে। আসুন এই যে মাঝ বয়সে অত্যাধুনিক প্রযুক্তির আসক্তি, এই প্রশ্নে জানতে চাইব প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম। হ্যাঁ, আপনি আসলে খুব সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলছেন। কারণ হচ্ছে যে এখন এই লেটেস্ট প্রযুক্তি তো আসবে, প্রযুক্তি ছাড়া আমরা চলতেই পারবো না, কিন্তু এই প্রযুক্তির যে ব্যাড ইফেক্ট এটা ইদানিং খুব দেখা দিচ্ছে। এবং আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের ছেলেমেয়েরা এখন মোবাইলের প্রতি অ্যাডিকশন হয়ে যাচ্ছে, ফেসবুকের প্রতি, নেটের প্রতি, এবং গেম এবং এই যে ই বলে মানে সেলফি, এর প্রতি অ্যাডিকশন হয়ে যাওয়াতে এরা করে কি সারা রাত মানে এ নিয়ে ডিল করে এবং তারা ঘুমায়, সকালে ঘুমায়, দুপুর ১২টা তারা ওঠে এবং তখন তারা নাস্তা করে। এই যে বায়োলজিক্যাল ক্লক, ঘুমের যে একটা সিস্টেম আমাদের সবারই দেহের মধ্যে আছে, এই যে নষ্ট করে ফেলে তারা, তো এর থেকে পরিত্রাণের উপায় তো বের করতেই হবে। তো আসুন আমরা চিন্তা ভাবনা করি কীভাবে এ থেকে বেরিয়ে আসা যায়। এবং এই সমস্যা কিন্তু বেশি কষ্ট পাচ্ছে মা বাবা, পরিবার সদস্য, তারাই বেশি কষ্ট পাচ্ছে। তো এর জন্য করতে হবে কি, পিতা মাতাকে সময় দিতে হবে তাদের ছেলেমেয়েদেরকে। আমাদের পিতারা বা মারা তারা বেশিরভাগই ব্যস্ত থাকেন, তো এই ব্যস্ততার মধ্যে সময় বের করতে হবে, ছেলেমেয়ের সঙ্গে সময় বের করে তার কথাবার্তা বলতে হবে, গল্প করতে হবে, একত্র বসে খাওয়া দাওয়া করতে হবে, বেড়াতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আর আলোচনার মাধ্যমে তার কাছ থেকে মোবাইলটা সন্ধ্যাবেলা না তার কাছে নিয়ে নিতে হবে। প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম, একটা কথা চলে এলাম, আপনি বললেন স্পষ্ট যে মোবাইলেও তাহলে আসক্তি হয়। জি, আমরা আসক্তি বলতে ড্রাগে আমরা ভাবতাম, মোবাইল আসক্তি দেখা যায়। এর থেকে পরিত্রাণের কথা বললেন একটু আগে, কিন্তু সেলফি তো একটা আসক্তি আছে এবং তাতে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, মারাও যায় সেলফিতে, মারাও যাচ্ছে, ট্রেনে মারা যাচ্ছে বা একটা পাহাড়ে বা কোনো সমুদ্রে বা নদীতে এরকম মারা যাচ্ছে। সেলফি অ্যাডিকশনে বেশি এইটাই প্রথম শুরু হয়, তারপর অন্যগুলো এসেছে। তো এগুলো থেকে পরিত্রাণের উপায় হলো ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং করতে হবে। সেটা পিতা মাতাও করতে পারে অথবা পরিবার সদস্য যার কথা তারা শুনে তার মাধ্যমে করাতে পারে। স্কুলের যে শিক্ষক তাদের একটা ভূমিকা রয়েছে। আমাদের আমরা যখন প্রাইমারি হাই স্কুলে পড়তাম আমাদের শিক্ষকরা আমাদের অনেক কিছু শেখাতেন, নৈতিকতা, ব্যবহার, পিতা মাতার সাথে কীভাবে আচরণ হবে, খেলাধুলা। কিন্তু ইদানিং শিক্ষকরা আমার কাছে মনে হচ্ছে তারা মনে কিছু নিভিকে যায় না, পড়াশোনার বাইরেও আর যে কথা আছে এগুলো বলা হয় না। একটা প্রসঙ্গে আসি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম, যে মধ্যবয়স বা বয়স সন্ধিক্ষণ, এই যে ১৫-১৬ বছর বয়স ছেলে মেয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বয়স, এই প্রসঙ্গে জানতে চাই। হ্যাঁ, এখানে হরমোনের একটা ইফেক্ট হওয়াতে কোনো ছেলে বা মেয়ে বিগড়িয়ে যায়। তো এদেরকে খুব কৌশলে হস্তান্তর করতে হবে, কৌশলে বোঝাতে হবে এবং মা বাবা খেয়াল রাখতে হবে যে আমার ছেলে বা মেয়ে কখন তার গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, কখন তার মেজাজ পরিবর্তন হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। আরও খেয়াল রাখতে হবে যে সিগারেট দিকে আসক্তি হচ্ছে কি না বা বন্ধুবান্ধবের প্রতি বেশি ঝুঁকে পড়তেছে কিনা, এই জিনিসটা মা বাবারই দায়িত্ব। এই বয়সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছি। একটা প্রসঙ্গে আসি, আমরা ছেলেমেয়েদের এই বয়সে আমরা বলি যে বকে গেছে বা বেয়াদব হয়ে গেছে, প্রতিবাদী হয়ে গেছে, এই যে বিষয়গুলো বাবা মা বলে ফেলেন, তার রিয়াকশনটা কী? না, এটা আসলে হচ্ছে কি, এই শিশু ছেলেমেয়েরা হয়তো বিদেশি কোনো অনুষ্ঠান দেখে হয়তো ঝগড়া বা প্রতিবাদ করার একটা ওই জিনিসটা হয়তো দেখে ফেলে। ইদানিং তো বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নাটক ফাটকের মধ্যে এগুলো দেখাচ্ছে, এগুলো ভালো না এগুলা। তো এখন সেটা বাবা মা বুঝতে হবে যে আমার ছেলে কখন প্রতিবাদ করে, তো সেখানে এটা কাউন্সিলিং ইজ দ্য বেস্ট ওয়ে কাউন্সিলিং করতে হবে। সেটা প্রফেশনাল কাউন্সিলার আছে যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট কিংবা পরিবারের সদস্য দিয়ে বা টিচার দিয়ে কাউন্সিলিং করতে হবে। আমার একটা প্রশ্ন, ছেলেমেয়েরা প্রতিবাদী হওয়া এটা ভালো গুণ না দোষের গুণ? না না না, এটা ভালো গুণ না। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে নো বলতে হবে, সেটা কিন্তু পিতামাতার সাথে নয়। সেটা যদি কোনো নিষিদ্ধ দ্রব্য কেউ তাকে অফার করে, নিষিদ্ধ কথা তাকে যদি বলে, তখন নো বলতে হবে। সেই জন্য কোনো কোনো দেশে মানে পাশ্চাত্যে সেখানে জাস্ট সে নো ক্লাব আছে, বাচ্চা কাচ্চাদের নো বলা শেখায় যে যখন সিগারেট অফার করা হবে নো থ্যাংকস, মিথ্যা কথা বলা হবে নো থ্যাংকস, এগুলো বাচ্চাদের শেখানো এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন থাকবো। একটা ফোনে যাই। আচ্ছা, হ্যালো। যে আমার ছেলে ক্লাস 3 পড়ে বর্তমান, এখন মোবাইল আসক্তিতে পড়ে গেছে, এখন এইটা থেকে পরিত্রাণের উপায় কি? মোবাইল আসক্তি একটু বিশ্লেষণ করুন, কি আসক্তি হচ্ছে কামরুজ্জামান? সে মোবাইল তার দেখতে হবে, ফেসবুক দেখতে হবে, না হলে তার কিছু হচ্ছে না আর কি।
আমরা বুঝতে ক্লাস থ্রি তে পড়ে আমরা বুঝতে পেরেছি। তবে একটা কথা, ফেসবুক দেখুক, তবে আমার কথা হচ্ছে যে পড়াশোনা বাদ দিয়ে নয় আর রাত জেগে নয়, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সেই তো এখন কথা হচ্ছে যে যে প্রবলেম উনি বলে, এই প্রবলেম তো একটা ম্যাসিভ আকারে দেখা দিচ্ছে ইদানিং। তো সুতরাং এটাই না, ফেসবুক তো দেখবে, দেখুক, হ্যাঁ দেখুক, কিন্তু ভালোটা দেখুক। কিন্তু এখন কথা হচ্ছে যে উনি যে বলে এই 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 অ্যাডিকশনের জন্য ঘুমের সমস্যা হচ্ছে কিনা, লেখাপড়ার সমস্যা হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। যদি হয়ে থাকে তাহলে আদরের মাধ্যমে বোঝে সুঝে তার কাছ থেকে এটা মানে বোঝাইতে হবে। কিন্তু একটা কথা, যেহেতু আপনি বলেছেন ঘুমের ব্যাপার, আমি ঘুমের অনিয়ম হচ্ছে প্রতিটা পরিবারে, এই অনিয়মটা কোন সমস্যার কারণ কি বা মনোরোগ হবে এক সময়? হ্যাঁ, এই ওই মানে ওই যে ইনসোমনিয়া বলি আমরা ডাক্তারি ভাষায়, যারা অনিদ্রা বলা হয়। অ্যাকচুয়ালি বলা হয়, আজকাল গবেষকগণ বলেছেন যে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, এর একটা নিউট্রিশন পুষ্টি বা এর একটা পরিচর্যা লাগে। সেটা হচ্ছে কি, যেমন হাতে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে হাত ধুই, কাপড়ে ময়লা লাগলে কাপড়টা আমরা ওয়াশ করে ফেলি, কিন্তু ব্রেনে ময়লা লাগলে আমরা কীভাবে করবো? তো ব্রেনে যাতে ময়লা না লাগে, ব্রেন যাতে ভালোভাবে থাকে, পরিচর্যা, এর হলো মাঝরাতের ঘুম। আচ্ছা, মাঝরাতের ঘুমটা হলো ব্রেনের একটা উৎকৃষ্ট মেডিসিন এবং এটা ভালো একটা পরিচর্যা। সেই মাঝরাতের ঘুমটা আমাদের হারিয়ে গেছে, শহরে মনে হয় যে সূর্য অস্ত গিয়েছে রাত 12টায়, এটাই মনে হয়। 12টা বাজলে আমাদের মানে ব্যস্ত হয়ে যায়, একটা ফোনে যাই। হ্যাঁ জি, হ্যালো। ওই আমার ছেলে একটু গেম খেলে বেশি, তো এটা কোনো সমস্যা হয় কিনা এটা বলো। আচ্ছা, আপনার ছেলে বয়স কত? ছেলে বয়স কত? এই ক্লাস 10 এ পড়ে। ক্লাস 10 এ মোবাইলে গেম খেলে, তো পড়াশোনা করে কখন? পড়াশোনা ফাঁকে দেই খেলে আর কি। আচ্ছা, পড়াশোনা ফাঁকে গেম খেলে, না এটা করা যাবে না। তাকে একটা সময় দিতে হবে যে বাবা তুমি 24 ঘন্টার মধ্যে তুমি আধা ঘন্টা গেম খেলো অমুক টাইমে, একটা রুটিন করে দিতে হবে। এটা একদিনে হয়তো হবে না, বুঝে সুঝে করতে হবে আর কি। কারণ পড়াশোনা বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে, তাহলে ঘুম বাদ দিয়ে গেম, এটা চলবে না, এটা অ্যালাউ করাই যাবে। অর্থাৎ পড়াশোনায় পড়া, বিশ্রামের সময় বিশ্রাম, খেলার সময় খেলা, তার রুটিন থাকতে হবে। হ্যাঁ জি, রুটিন থাকতে হবে।